পৃথিবীর ইতিহাসে সঙ্গীতকে কেউ যদি ধর্ষণ করে থাকে সেটা একমাত্র হিরো আলম। আমরা বারবার বলেছিলাম বাংলাদেশের হিরো আলম পৃথিবীর সমস্ত গানকে ধর্ষণ করতেছে, ওকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হোক। পুলিশ কখনো এটাকে কান দেয় নাই। সর্বশেষ হিরো আলম কিন্তু পুলিশের কাছে যায় এবং মুসলেকা দিয়ে আসে, আর কোনোদিন কোনো সঙ্গীতকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করবে না। শুধু তাই না, তিনি কিন্তু পুলিশের ডিআইজির পোশাক পরে যেই অভিনয় করছে সেই অভিনয়কে কেন্দ্র করে আপনারা সকলে জানেন কিন্তু এই যে হারুনুর রশিদ সাহেব কিন্তু হিরো আলমকে সরাসরি জিজ্ঞাসাবাদ করছে, আর তখন তিনি মাপ চাইছে, হিরো আলম ক্ষমা চাইছে যে আমি আর কোনোদিন রবীন্দ্রনাথ সঙ্গীত এবং নজরুল সঙ্গীত এবং পুলিশের পোশাক নিয়ে বিকৃত কোনো অনুষ্ঠান গান কিছুই আমি করব না, আমাকে ক্ষমা করেন, এবারের মতন আমি ক্ষমা চাই। সর্বশেষ আমরা যেটা জানতে পেলাম সেটা হচ্ছে যে এই হারুনুর রশিদ সাহেব বলছে যে এই হিরো আলম যে কাজটা করছে তার জন্য তাকে আমরা ডাকছি, এবং সর্বশেষ তিনি মুসলেকা দিছে, কিন্তু তিনি কিন্তু আমাদের নজরদারি থাকবে। পুলিশের সাইবার ক্রাইমে তার শত শত রিপোর্ট জমা আছে, এখন থেকে তিনি যদি সাবধান না হয় তাহলে ভবিষ্যতে তার কিন্তু খবর আছে। আমরা পুলিশের যেই উপকমিশনার হারুনুর রশিদ তার মুখ থেকে কিছু আলোচনা শুনবো এবং হিরো আলমের মুখ থেকে কিছু আলোচনা শুনবো, তারপরেই কিন্তু ভিডিওটা শেষ করব। চলুন আমরা প্রথমে হিরো আলমের মুখ থেকে আলোচনা শুনে আসি, তারপরে পুলিশ কর্মকর্তার মুখ থেকেও কিছু আলোচনা শুনবো। আমি ইউটিউবে যে শর্ট ফিল্ম, যে মিউজিক ভিডিও, যে গানগুলো তৈরি করি, অনেক গানগুলোই কোনো মান সম্মান না, শুধু ভিউ বাড়ানোর জন্য হাজার করি, হাজার টাকা দিই। ভবিষ্যতে এই ধরনের কোনো কন্টেন্ট বানাবো না, যাতে হলে তো এমনই পারেন কাজ করতে হয়, ভালো কন্টেন্ট বানাবো এখন থেকে। যাতে আসলে আমার অনেক ভিডিও গান দেখেছেন, যে অনেক গানের মধ্যে অশ্লীলতা দেখেছেন, হয়তো অনেক মনে করেন গানগুলো মনে করেন সংলাপ অশ্লীলতা দেখেছেন। অবশ্যই এই ধরনের কোনো গানকে সংলাপ আমি করবো না, আর আপনারা যে সমস্ত গান করছেন দেখছেন এবং আমাদের ভুল বাড়িতে থাকলে আমার ক্ষমতা দেখতে দেখবেন, আমি ভবিষ্যতে এই ধরনের কাজ করবো। যে আমি পুলিশের কিছু পোশাক নিয়ে হয়তো আপনি কিছু শর্ট ফিল্ম করেছি, যে শর্ট ফিল্ম দিলে মনে করেন তাদের সাথে মনে করেন আমার দেশের মিল নেই, আর যেমন মনে করেন পুলিশের পোশাক করছে, হয়তো র্যাঙ্কে হয়তো একটা পুলিশ লাঠি একটা নিয়েছে, হয়তো এতটা আমি বুঝিনি যে হয়তো মনে করি আমাকে মনে করি তারা যেরকম করছে আমাদের ডিরেক্টর স্যার, আমি তাদের মনে করছি মনে করে কাজটা করেছি। তো আমার কাছে এটা আমাকে আইনকে আমরা অবমান করা হয়েছে, তাই আমি এই জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি। তো ভবিষ্যতে দেখুন যে আমি কোনো পুলিশের যে কোনো ক্যারেক্টার করে যে কোনো তো অবশ্যই যে নিয়ম মেনে দেন আমি কাজ করার চেষ্টা করবো এই ধরনের, আর ভবিষ্যতে আমি এই ধরনের কোনো যাতে আইনে আঘাত লাগে সমাজে আঘাত লাগে এই ধরনের কোনো কাজ ভবিষ্যতে করবো না। যে কোনো বাহিনীর পোশাক পরে আমি এমন কোনো কাজ করবো না যাতে সমাজে মনে করেন আঘাত লাগে, যে আমার কথা মনে করেন এই কাজে লোকজন আলোচনা করতে পারে। ভবিষ্যতে যে কোনো বাহিনীর পোশাকে কাজ করার আগে অবশ্যই ভেবেচিন্তা করবো এবং নিয়ম মেনে কোনোদিন যদি আমি করো অবশ্যই নিয়ম মেনে কাজ করবো। ভিউ বাড়ানোর কোনো উদ্দেশ্য থাকবে না, যাতে ভালো কন্টেন্ট হয়, ভিউ কম হোক কিন্তু মান সম্মান কন্টেন্ট হয়।